সুবর্ণ এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি বিরতিহীন আন্তনগর ট্রেন। ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। আর কয়েক মাস আগেই ট্রেনটিতে কোরিয়ান কোচ যুক্ত করা হয়েছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিব এই সুবর্ণ এক্সপ্রেস সম্পর্কে। তাছাড়া আপনাদের আজকের ভিডিওতে দেখাবো এই কোরিয়ান কোচগুলোতে কী কী প্রযুক্তির ব্যবহার হয়েছে এবং কী কী সুবিধা জনগণরা পাচ্ছে। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশের প্রথম বিরতিহীন আন্তনগর ট্রেন। 1998 সালে 14 এপ্রিল ট্রেনটি উদ্বোধন করা হয়। এটি চালু হওয়ার পূর্বে বাংলাদেশের প্রথম আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেস নামে চলাচল হতো। তবে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ার পর মহানগরের নাম্বার সুবর্ণ এক্সপ্রেসকে দেওয়া হয়। সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল 7টায় ঢাকার উদ্দেশ্যে সেরে আসে এবং বিকাল 4:30 ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সেরে যায়। সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া। ট্রেনটিতে শোভন চেয়ার এবং স্নিগ্ধা বগি রয়েছে। তো শোভন চেয়ারের ভাড়া পড়বে জনপ্রতি 405 টাকা এবং স্নিগ্ধার ভাড়া পড়বে 805 টাকা। তো চলুন এবার এই কোরিয়ান মিটার গেজ কোচগুলোর ইন্টেরিয়রগুলো দেখা যাক। তো এই হলো কোরিয়ান মিটার গেজের শোভন চেয়ারের ইন্টেরিয়র। এই কোচগুলো কিন্তু বিগত কোচগুলোর তুলনায় বেশ কিছু পরিবর্তন এনেছে, সেই সাথে সিট কোয়ালিটিও ভালো ইম্প্রুভ করেছে। এছাড়া প্রতিটি কোচের সার্বিক নিরাপত্তার জন্য রয়েছে সিসিটিভি ক্যামেরা। তাছাড়া প্রতিটি সিটের সাথেই চার্জিং সকেট রয়েছে। এখানে থাকছে আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত খাবারের গাড়ির ইন্টেরিয়র। ট্রেনটির পাওয়ার কারে কিন্তু ওজু করার ব্যবস্থা আছে এবং তার পাশে কিন্তু নামাজ পড়ারও ব্যবস্থা রয়েছে। ট্রেনটির এক বগি থেকে আরেক বগিতে যেতে চাইলে যে ডোর ব্যবহার করতে হয় সেটিও কিন্তু অটোমেটিক ডোর। এটি কিন্তু এসি কোচের ইন্টেরিয়র। আর এখানে ঢুকলেই আমরা শুরুতে দেখতে পারবো একটি সিঙ্গেল সিট যেখানে একটি পাখা রয়েছে এবং পাশেই অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন একটি ট্রেনের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।